वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज सकल के सुस्वागत जानिए। शुरू कर आजकल एक अत्यंत गुरुत्वपूर्ण विषय नहीं, तो जेटी मुहूर्ते घोषणा कर माननीय शिक्षा मंत्री पार्थ चट्टोपाध्याय स्कूल खोलार बेपार नहीं। माननीय प्रधान मुख्यमंत्री ममता बनर्जी तिनी किन्तु घोषणा कर जुलाई मास स्कूल खोला सम्भव नय। कार्यत से ही एक बार शिक्षामंत्री हिसाब से सिलमोहर दिए दिलें जे मुहूर्ते जे स्कूल कोनो मते खोला सम्भव नय जुलाई मास पर्यन्त। तबे एक कथा ठीक नय जे तार माने आगस्ट मासेर एक तारीख हबे आर स्कूल खुले जाबे सेटाओ सम्भव नय। तिनी परिष्कार जानिये दिएछेन कारण विश्वेर एई मुहूर्ते जे समस्त देशगुलो शीर्ष तालिया रयेछे सेखाने किन्तु आमादे भारतवर्ष एगिये रयेछे। शुधु ताई नय, पश्चिमबंगो किन्तु समान ताले ताल मिलिये एड़िये जाच्छे। ताई तिनी एई सिद्धान्त এবং তার সাথে সাথে তিনি এও জানিয়েছেন যে পরীক্ষাগুলো যেগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী বা যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কিন্তু কী হবে সেটা নিয়ে কিন্তু এখনও সরাসরি কোনো সিদ্ধান্ত তিনি জানাতে পারেননি। তিনি এটিও পরিষ্কার করে জানিয়েছেন যে যে পাশাপাশি রাজ্যগুলো যে কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা নিয়েও কিন্তু তারা লক্ষ্য রাখছেন। কারণ কি এই মুহূর্তে যদি পরীক্ষা গ্রহণ করে যেখানে এই ব্যাপক পরিমাণে সংক্রমণের একটা হার বেড়ে উঠছে, সেই সময় যদি সত্যি সত্যি যদি স্কুল খোলা হয়, যদি পরীক্ষা গ্রহণ করা হয়, তাহলে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা আসবে, বন্ধুবান্ধবদের সঙ্গে তাদের দেখা হবে। তারা কিন্তু সেই সময় তারা যে সোশ্যাল মেনটেন্ডেন্স করা উচিত ছিল বা সেটা কিন্তু তারা ধরে রাখতে পারবে না, সেই আশঙ্কা কথাও কিন্তু তিনি তার একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তবে পরীক্ষা হোক এটা আমিও চাই, তিনিও চান এবং আমরা সকলেই চাই। তবে আমি ব্যক্তিগতভাবে চাই যে এই পরীক্ষা হোক ঠিকই, তবে এই মুহূর্তে নয়। জানি তোমাদের একটু অসুবিধা হবে, কলেজ উঠবে, কিন্তু এই মুহূর্তে নয়। পরিস্থিতি একটু শিথিল হলে তারপরে পরীক্ষা হওয়াটাই বেটার বলে আমার মনে হয়। কারণ পরীক্ষা তো সারা জীবনই হবে, সেক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি মেনে চলা সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেই রকম পরিকাঠামো কিন্তু নেই। এবং তিনি আরও একটি বিষয় নিয়ে জানিয়েছেন, যেটি হচ্ছে বিভিন্ন স্কুল প্রাইভেট যেগুলো ফিল স্পিক দি একটা বিষয় নিয়ে আন্দোলন চলছে, তাদেরকে তিনি কড়া হাতে জানিয়ে দিয়েছেন যে কোনো মতেই ফি বৃদ্ধি করা সম্ভব নয় এই মুহূর্তে। ঠিক আছে, তো আজকের টোটাল আপডেট ছিল জাস্ট এটুকুই। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে তোমাদের যে পরীক্ষা সেটা নিয়েও কিন্তু আবার দুমাটাল শুরু হয়ে গেল। তো আজকের আপডেট ছিল এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।